রবিবার প্রদেশ বিজেপির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাম এবং কংগ্রেস দলের প্রতিহিংস রাজনীতি এবং সন্ত্রাসের তুমুল সমালোচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে দলের প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য ও উপস্থিত ছিলেন। সুষ্ঠু এবং সুন্দরভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর বাম কংগ্রেসের মাফিয়ারা রাজ্যের বিভিন্ন জায়গায় পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস সংঘটিত করছে বলে তীব্র ক্ষোভের সুরে জানান প্রদেশ বিজেপির সভাপতি। বিজেপির দল দৃঢ়তার সঙ্গে সন্ত্রাসের মোকাবিলা করবে এবং দল এই প্রসঙ্গে সজাগ দৃষ্টি রেখে চলেছে বলে জানান তিনি। এত সুন্দর নির্বাচন সংগঠিত হওয়ার পর আজকে কংগ্রেস এবং কমিউনিস্টরা বিগত দুই দিন যাবৎ এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক হিংসা, রাজনৈতিক প্রতিহিংসা যেভাবে ওনারা সংগঠিত করা শুরু করেছেন, তাতে ভারতীয় জনতা পার্টি তার সজাগ দৃষ্টি রেখে চলছে। বিভিন্ন জায়গায় কুমারঘাট থেকে শুরু করে এমসি নগর, আমাদের কাকরাবন, ছয় আগরতলা, খুয়াই, মান্দাই, সিমনা, বিভিন্ন জায়গাতে যে প্রতিহিংসা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য যেই প্রয়াস করছে ভারতীয় জনতা পার্টি, তা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করার জন্য তৈরি আছে। এই কমিউনিস্টরা যারা সন্ত্রাস করে 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর সঙ্গে এখন এই গুন্ডা বাহিনী কংগ্রেস তারা সংযুক্ত হয়েছে, 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছেন শুধু সন্ত্রাসের উপর হাতিয়ার করে। সুদীর্ঘ 25 বছর ধরে এই সন্ত্রাস নীতির মাধ্যমে সিপিআইএম রাজ্যে শাসন করে এসেছে এবং বর্তমান নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে কংগ্রেসি গুন্ডাদের সঙ্গে নিয়ে এই রাজনৈতিক হিংসার কাজ করছে বলে উল্লেখ করেন রাজীব ভট্টাচার্য। দৃঢ়তার সঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি জানিয়েছেন 23 বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি। আমি আপনাদের সামনে দৃঢ়তার সঙ্গে এখন বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি অ্যাবসলুটলি মেজরিটি নিয়ে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা এমন কোন শক্তি নেই তা রুখতে পারে। তারা জানে নির্বাচনে ভরাডুবি হবে, এই নির্বাচনের ভরাডুবি কে মাথায় তারা স্বাভাবিকভাবে নিতে পারছে না। আসলে মুদ্দা কথা হচ্ছে খালি আয়া পড়তাছি এই কংগ্রেসীদের চরিত্র আমরা দেখেছি 25টা বছর, তারা খালি আয়া পড়তাছি আইলেছে আমরা সুইল্লা লাগো এই স্লোগান আমরা শুনেছি, আর কমিউনিস্টরা ওই লেজুর বৃত্তি করে ওই কংগ্রেসীদের তারাও বলছেন এখন আয়া পড়তাছে। শুধু একটাই যে কাউন্টিং এজেন্ট পাওয়া যাবে না, কাউন্টিং এজেন্ট খুঁজে পাওয়া যাবে না, তাই খালি আয়া পড়তাছি স্লোগান দিচ্ছে। 93 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাম সন্ত্রাসের চিত্র পেপার কাটিং এর মাধ্যমে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন প্রদেশ বিজেপির সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।